অ্যাকশন মুভি হোক বা রোমান্টিক, টলিউডের পরিচালকদের হাতিয়ার দুই অভিনেতা দেব ও জিৎ। কিন্তু এবার এই দুই সুপারস্টারকে বুড়ো আঙুল দেখিয়ে নেচে বেড়াচ্ছেন অঙ্কুশ। হলিউড ও বলিউডের পর এবার নাচকে কেন্দ্র করে ছবি তৈরি হবে টলিউডে, আর সেই ছবির হিরো অঙ্কুশ। ডি ফর ড্যান্স নামের এই ছবির জন্য নিজেকে গড়ে পিঠে তৈরি করছেন অঙ্কুশ, ছাপোষা বাঙালি চেহারায় এনেছেন প্যাক। এই ফিল্মের জন্য অঙ্কুশ মুম্বাইয়ে নাচের বিশেষ প্রশিক্ষণও নিচ্ছে। ইতিমধ্যেই ডি ফর ড্যান্সের জন্য শরীরচর্চাও জোরদমে শুরু করেছেন তিনি। বাংলার প্রথম ড্যান্স মুভি, আর পরিচালক খ্যাতনামা কোরিওগ্রাফার পরিচালক বাবা যাদব। তবে সিনেমায় নায়িকাকে সেটা এখনো কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে এই ছবিতে বেশ কিছু নতুন মুখও দেখা যাবে, অবশ্যই যারা নাচের সঙ্গে যুক্ত, এবং তারা কারা তা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। বন্ধুরা, বিনোদন জগতের আরও সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।